কাজী নজরুল ইসলামের গানে সুর দিয়ে সমালোচনায় জড়িয়েছেন অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান। বিদ্রোহী কবির, বিদ্রোহী গান, কারারই লৌহ কপাতে নতুন করে সুর বসিয়ে দুই বাংলার নজরুল শিল্পীদের রোশনলে পড়েছেন দক্ষিণ ভারতের এই সুরকার। বলিউড মুভি পিপ্পা থেকে গানটি সরিয়ে নিতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে প্রতিবাদ। বাঙালির মুক্তি আন্দোলন সহ নানা সময়ের স্মৃতি যে গানকে ঘিরে, তার এমন বেহাল পরিণতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে গেল 10 নভেম্বর মুক্তি পাওয়া পিপ্পা ছবিতে বিদ্রোহী কবির গানটি ব্যবহার করা হয়েছে, যার সঙ্গীতায়োজন করেছেন অস্কার জয়ী শিল্পী ইয়ার রহমান। এমন বিকৃতির প্রতিবাদ করেছেন দেশের সঙ্গীতাঙ্গনের মানুষজন। শনিবার বিকেলে রাজধানীর নজরুল ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে নজরুল সঙ্গীত সংস্থা। অংশ নেন কাজী নজরুলের নাতনি মিষ্টি কাজী। এটা একটা ঐতিহাসিক গান, একটা রেসপেক্টেড সুরকার ইয়ার রহমান, উনি কী করে এই গানটা বিকৃত করলেন, এটা আমাদের পরিবারের তরফ থেকে তীব্র নিন্দা। এবং আমরা কেউ জানি না যে এই গানটা যখন আমরা শুনলাম, ভাষা নেই, আমাদের মুখে কোনো ভাষা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিকৃত গান অপসারণের পাশাপাশি আদি সুর ঠিক রেখে নতুন করে গান তৈরির আহ্বান জানান বক্তারা। এটা কি নজরুল সঙ্গীত শুনছি নাকি আমাদের কারারই লৌহ কপাট শুনছি নাকি কি গান শুনছি, এটা মানে এত কষ্ট পেলাম। ভারতবর্ষের যে 3-4 জন বড় মাপের কবি ছিলেন তাদের মধ্যে একজন, তার একটি সৃষ্টি, সেই সৃষ্টিকে যে বিকৃত করা যায় না এই বোধটা তো তার থাকা উচিত ছিল। যে গানটা ওনাকে যদি পৌঁছে দেওয়া হয়, ওনাকে যদি বিনয়ের সঙ্গে অনুরোধ করা হয়, আপনি এত বড় অ্যারেঞ্জার, আপনি মূল সুরে গানটা করেন, আপনি অ্যারেঞ্জমেন্ট করেন আপনার মতন করে, ওটা সিনেমার ওই জায়গায় দিয়ে দেন, তাহলে পরে আমার মনে হয় যে তার দোষ কিছুটা লাঘব হবে। নজরুল সঙ্গীতের বিকৃতি রোধে দেশের সব অঙ্গনের শিল্পীদের এক হবার আহ্বানও জানান তারা। সরকারিভাবে বলা হোক কি না হোক, আমাদের শিল্পীদের মধ্যে থেকেই কিন্তু একটা বিশাল প্রতিবাদ এসছে, এটা কিন্তু খুব জরুরি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।